উপস্থিত সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আবৃত্তি শুরু করছি। কাছে এল পূজার ছুটি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠেছে শিশিরে শিরশির, শিউলির গন্ধ এসে লাগে চেনকার ঠান্ডা হাতের কোমল সেবা, আকাশের কোণে কোণে সাদা মেঘের আদর্শ দেখে মন লাগে না কাজে, মাস্টার মশাই পড়িয়ে চলে পাথুরে গয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পাতলা ছবি দেখে আপন মনে, কমল দিকের ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল, আর সে দেখে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভেতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে, কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র, হালে লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মগমলের ছবি, আর চাই রেশমে বাধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই, এখন তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলা, এবার আবহাওয়া না মাদুরা না ডালহৌসি কিংবা পুরে না সেই চিরকালে চিনালোকের দার্জি, আর দেখছি সামনের রাস্তা দিয়ে স্টেশনে যাওয়ার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়িবাঁধা ছাগলছানা পাঁচটা ছটা করে, তাতে নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরদের শান্ত আকাশে, কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। নমস্কার।